হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কুকিং আর্ট। পিৎজার চেয়েও মজাদার একটি খাবারের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এর নাম হচ্ছে টার্কিশ পিরে। অনেকে একে টার্কিশ পিৎজা বলেও চিনে থাকেন, কিন্তু এর প্রস্তুত প্রণালীতে এবং স্বাদে আছে ভিন্নতা পিৎজার চেয়ে। এই খাবারটি স্ন্যাক্স হিসেবে যেমন খেতে পারবেন, তেমনি দুপুরের লাঞ্চ অথবা রাতে ডিনার হিসেবেও পরিবেশন করা যাবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। একটি বাটির মধ্যে প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, লবণ দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1.5 চা চামচের মতো দিলাম। আর এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। ইস্টকে অ্যাক্টিভ হতে দেওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে এভাবে রেখে দিব, প্রায় 10 মিনিটের মতো। এই বাটিটির মধ্যে আমি নিয়েছি 4 কাপ পরিমাণ ময়দা। ডো তৈরি করব এই ময়দা দিয়ে। প্রথমে দিলাম ময়দাতে 1/2 কাপ পরিমাণ তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে যখন আমি মুঠোর মতো করি এই রকম সব একসাথে লেগে আসবে, আবার হাত দিয়ে গুঁড়াগুঁড়া করে ভাঙাও যাবে। এখন দিচ্ছি এতে 1 কাপ পরিমাণ তরল দুধ, সাথে দিচ্ছি 1টি ডিম, 1টি মিক্সচার আমি রেখেছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য সেটুকু দিয়ে দিলাম। সব তরল উপাদানই দেওয়া শেষ হয়ে গিয়েছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথম দিকে মনে হতে পারে যে অনেক লিকুইডই, কিন্তু বারবার মিক্স করতে করতে দেখবেন এক পর্যায়ে সুন্দর সব একসাথে হয়ে এসেছে। প্রয়োজন অনুযায়ী কেউ চাইলে 1 টেবিল চামচ পরিমাণ পানি একটু ব্যবহার করতে পারেন। দেখুন এই কনসিস্টেন্সিতে যখন আসবে তখন এর উপরে কয়েক ফোঁটা তেল হাত দিয়ে মাখিয়ে রেখে দিব, কম করে হলেও 2 ঘন্টার মতো ঢেকে। কিছুটা গরম স্থানে রাখলে এটি ফুলে ফেপে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। চলুন দেখি কিভাবে কিমা রান্না করতে হবে। এইখানে আমি 500 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, একদম ছোট ছোট করে টুকরা করে কেটে। আপনারা চাইলে কিমা দিয়েও তৈরি করতে পারেন। সাথে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2 ধরনের ক্যাপসিকাম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হওয়া মাত্রই এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। কেউ যদি চান যে কোনো সাধারণ রান্নার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম রসুন মিহি করে কুচি করা। একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, একদম বাদামি করে ভাজবো না। ট্রান্সপারেন্ট হয়ে আসার পরে যখন একটু কালার ধরতে শুরু করবে তখন এর মধ্যে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংস আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট এই মুহূর্তে আছে মাঝারি হাই হিটে। দিচ্ছি এতে কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচের মতো আমি ক্রাশ করে দেওয়া দিয়েছি। আপনারা যদি চান গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, চাইলে এর পরিবর্তে পাপরিকা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিলাম এখন 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপ যদি না থাকে টমেটো সসও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি, ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংস সেদ্ধ হয় এবং পানিও অনেকখানি শুকিয়ে আসে। দেখুন মাংস রান্না হয়ে পানি শুকিয়ে কিছুটা তেল উপরে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি সেই যে ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি চুলা বন্ধ করে দিলাম, এই বন্ধ চুলার উপর ঢেকে রেখে দিব কিমা। প্রায় 10-15 মিনিট পরে কিমা হাঁড়ি থেকে নামিয়ে একটি বাটিতে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পার্সলে কুচি। পার্সলে সব জায়গায় পাওয়া নাও যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। 2 ঘন্টা পরে দেখুন ডো কেমন একদম ফুলে উঠেছে। ইস্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু ডো এভাবে ফুলে উঠবে না, তাই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে। এই ডোটুকু এখন আমি একটি সারফেসের উপর নিয়ে নিচ্ছি। সারফেসের মধ্যে আগে কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম। কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে ডোটিকে এখন সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। টার্কিশ পিড়ে বিভিন্ন আকারের তৈরি করা যেতে পারে। আমি এখানে 2টি বড় আকারের এবং 4টি ছোট পিড়ে তৈরি করব। এই জন্য 1 ভাগকে আমি 4 টুকরা করে নিয়েছি। প্রতি টুকরাকে আবার হাত দিয়ে মথে গোল আকারের করে নিচ্ছি। আরেকটি ভাগকে আমি 2 টুকরা করেছি, যেটি দিয়ে আমি 2টি বড় আকারের পিড়ে তৈরি করব। রুটি যেভাবে বানাই আমরা ঠিক একইভাবে গোল করে নিয়ে হাতের তালুতে চেপে এখন রোলিং পিন দিয়ে রোল করে নিচ্ছি। কিছুটা লম্বাকৃতির ওভাল শেপের রুটি তৈরি করতে হবে। এখন এর মাঝ বরাবর কিছুটা গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। কেউ যদি চান চিজ নাও ব্যবহার করতে পারেন। খুব বেশি দিব না, খুবই অল্প পরিমাণে চিজ দিয়ে তার উপরে সে যে কিমা রান্না করেছিলাম মুরগির দিয়ে দিচ্ছি। এমনভাবে দিব যাতে কিমা মাঝ বরাবর থাকে এবং চারপাশে রুটির চারপাশে বেশ খানিকটা খালি জায়গা থাকে। উপরে আবারও খুবই অল্প চিজ দিয়ে দিলাম। এখন দেখুন কিভাবে আমি শেপটি তৈরি করছি পিড়ের। প্রথমে উপরের অংশটুকু কোণাকার করে সিল করে দিলাম। এরপর 2 পাশ থেকে একটু একটু করে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। এমনভাবে দিব যাতে মাংসের কিছুটা অংশ ঢেকে যায়। অন্য পাশটিও সিল করে দিলাম। আবার আঙ্গুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এই বাটিটির মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে পিড়ের চারপাশে ডিম ব্রাশ করে দিব। দিচ্ছি এর উপরে সেসামে সিড, এটি অপশনাল, কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে সুমিস কুকিং আর্টের হোম পেজে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। এভাবেই কাঠের বোর্ডটি সহ আমি পিঠে বেক করে নিব। আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, প্রথমে যখন রুটিটি তৈরি করবেন তখনই চেষ্টা করবেন রুটিটি বেকিং ট্রের উপরে নিয়ে নিতে, না হলে পিড়ে তৈরি করার পরে বেকিং ট্রের উপর নিতে গেলে ভেঙে যেতে পারে। একইভাবে আবারও একটি পিড়ে আপনাদের তৈরি করে দেখালাম এবং এই পিড়েটি আমি একটি বেকিং ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে তার উপরে করেছি। ইলেকট্রিক আভেনে 200°C টেম্পারেচারে 18-20 মিনিটের মতো বেক করলেই তৈরি হয়ে যাবে খুবই মজার স্বাদের টার্কিশ পিড়ে। এই পিড়ে আপনারা চাইলে ইফতারিতেও পরিবেশন করতে পারেন। ভিউয়ার্স, আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।